আমার নাম আলী হোসেন ফরাজি। আমার বাড়ি পাতারহাট মেহেন্দিগঞ্জ চুনারসর গ্রাম। আমার বাড়ি নদীতে ভেঙে লয়ে গেছে। নেওয়ার পরে আমি আমার বউ বাল বাচ্চা নিয়ে সংসার নিয়ে আমি ঢাকা উঠি। ঢাকা উঠানোর পর দীর্ঘ অনেক দিন থাকার পর দুই বাচ্চা হয়। তারপরে আমার সংসার রিক্সা চালাইতাম। আমার সংসারে খুব আলজন অভাব, তার কারণে আমার সংসার পরিবার চলে যায়। চলে যাওয়ার পর আমি ওখান থেকে ঢাকার থেকে আয়া পড়ছি বরিশাল। বরিশাল রসুলপুর থাকি। কিছু নাইও, এখনও কিছু নাই, কিচ্ছু নাই। আমার নিজের থাকা খাওয়ার কোনো জায়গায় নেই। আমি তো এনে ভাড়া থাকি বাইরে বসে। এ বাসায় ভাড়া থাকি আমি একাই। একা মনে করেন কিছু ভ্যান গাড়ি চালাই, কিছু পয়সা পাই, তা দিয়েই চলি। ঘরদুয়ার ছিল না, সব নদীতে ভেঙে লয়ে গেছে। পরে ঢাকা যেয়ে উঠছি, সংসারে ঠিকমতো খাবার টাবার দিতে পারে না। এই একদিন খাইলে আরেকদিন ঠিকমতো হয় না, এই নিয়েই স্যার সংসারটা ভাঙছে। নতুন করে সংসার পরিকল্পনা নাই সংসার করার। যদি আমার আগের জীবন আয়া পরে আগের বাল বাচ্চা যদি আসে, তাদের আশায় বসে আছে যে আমার দুইটা একটা ছেলে একটা মেয়ে আছে, তারা যদি কোনো সময় আমার দ্বারা আসে, এটাই আমার বড় কথা।